হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যাসপিরেন্টস। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখুন, যে খবরটা আজকে খুবই টপ নিউজের মধ্যে রয়েছে, দেখুন, অ্যাকচুয়ালি আজকে যে তারিখটা আমরা সবাই জানি, আজকে 23 তারিখ, 23শে অক্টোবর 2019। দেখুন, অ্যাকচুয়ালি নিউজ বা অন্যান্য মিডিয়াতে আপনারা জেনারেলি মহারাষ্ট্র এবং হরিয়ানার ইলেকশন নিয়ে সব থেকে বেশি খবর পাবেন, কিন্তু দেখুন, যেটা আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বাইলেটারাল অ্যাগ্রিমেন্ট সাইন হয়েছে, যেটা কিনা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, তো সেটা আমাদের জানা খুবই দরকার। তো ইলেকশনের খবর ছাড়িয়ে এই খবরগুলো খুব বেশি গুরুত্ব পায় না আমাদের মিডিয়ার কাছে, কেননা ওনাদের টিআরপি দরকার হয়। তো আমাদের ক্ষেত্রে তো সেরকম কিছু নেই, কেননা আমাদেরকে এক্সাম পয়েন্ট অফ ভিউ দেখতে লাগে। তো সবার প্রথমে দেখুন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে, কর্তারপুর করিডোর এগ্রিমেন্ট, যেটা কর্তারপুর এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে আজ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। দেখুন, সবার প্রথমে আপনাদেরকে আমি জানাই, এই যে কর্তারপুর এগ্রিমেন্ট যেটা সাইন হলো, আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা একটা গুরুদুয়ারা, যেটা কিনা দরবার সাহেব নামে আমরা জানি। দেখুন, দরবার সাহেব হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যিনি গুরু নানক ছিলেন, আমাদের গুরু নানকের লাস্ট যে 18টা বছর উনি কাটিয়েছিলেন এই দরবার সাহিবে, এবং এই দরবার সাহিবটা বর্তমানে, অর্থাৎ যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় 1947-এর পর, যখন ভারত পাকিস্তান দুটো আলাদা দেশ হিসেবে হয়ে যায়, তো তখন আমরা দেখতে পাই যে কর্তারপুর যেটা দরবার সাহিব, ওটা পাকিস্তানের আন্ডারে চলে যায়, অর্থাৎ পাকিস্তানের যে পাঞ্জাব ওখানে চলে যায়। তো তারপর থেকে ইন্ডিয়ানরা ওখানে আর কখনোই যেতে পারেনি, মানে অর্থাৎ উইদাউট ভিসা কখনো যেতে পারেনি, যদি যেতে লাগতো তো অনেক বেশি কি বলবো ইস্যুস থাকতো, ভিসা নিতে হতো, অনেক কিছু সমস্যা থাকতো, এবং একসাথে অনেক বেশি জন ওখানে যেতে পারতেন না। তো সেই সব সমস্যা নিয়ে আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি সই হয়, এই যে যেটা হচ্ছে কর্তারপুর করিডোর এগ্রিমেন্ট। তো সবার প্রথমে আমি আপনারা দেখুন কর্তারপুরটা অ্যাকচুয়ালি কোথায়। তো এই ম্যাপে আপনারা যে দেখতে পাচ্ছেন ভারত পাকিস্তানের বর্ডার, এবং তার ঠিক 4 কিলোমিটার দূরে দেখুন কর্তারপুর বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের যে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স যেটা রয়েছে, নরওয়াল করিডোর যেটাকে আমরা বলে থাকি, নরওয়াল করিডোরের পাঞ্জাব প্রভিন্স, পাঞ্জাব ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এটা। তো এখানে এই কর্তারপুর এবং কর্তারপুরের মধ্যেই রয়েছে দরবার শরীফ, যে আমি এটা আপনাদেরকে দেখালাম, দরবার সাহিবের ফটোটা আমি আপনাদেরকে দেখালাম, এটা এখানেই অবস্থিত। এবং আপনারা যদি দেখেন, এই টোটাল কর্তারপুর প্রভিন্স যেটা, কর্তারপুর করিডোর যেটা বানানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি দেরা বাবা নানক যেটা রয়েছে এখান থেকে ভায়া দর্শনস্থল এবং কর্তারপুর, এই টোটাল 4 কিলোমিটার এবং 2 কিলোমিটার, টোটাল 6 কিলোমিটার যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার দিয়ে মার্ক করা রয়েছে, তো এটাই হলো কর্তারপুর করিডোর। তো এটার ব্যাপারে আমি বলে রাখি, এটা প্রথম ফাউন্ডেশন স্টোনটা ভারতের দিক থেকে নভেম্বর 2018 আমাদের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কটায়া নাইডু উনি প্রথম শিলান্যাস করেন, এবং তার ঠিক 2 দিন পরে পাকিস্তানের যিনি প্রাইম মিনিস্টার মিস্টার খান উনি এটার ওনাদের কর্তারপুর সাইড থেকে ওনারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তো এটা ছিল মোটামুটি একটা হিস্ট্রি। কিন্তু এবার দেখুন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে যে ইন্ডিয়া জিরো পয়েন্ট যেটা, তো এই জিরো পয়েন্টে এখানে এই চুক্তিটা স্বাক্ষর হয়, এবং আপনারা যাদেরকে দেখছেন ভারতের দিক থেকে এস সি এল দাস যিনি কিনা জয়েন্ট সেক্রেটারি অফ দ্য ইউনিয়ন হোম মিনিস্টার, এবং আরেকজন যাকে দেখতে পাচ্ছেন পাকিস্তানের দিক থেকে, অর্থাৎ লেফট সাইডে, উনি হচ্ছেন মোহাম্মদ ফৈজল, যিনি পাকিস্তানের ফরেন অফিস স্পোক পার্সন। তো এনারা দুজন ভারত এবং পাকিস্তানকে রিপ্রেজেন্ট করেন এবং এই পুরো চুক্তিটা স্বাক্ষর করেন। এবং এখানটাতে দেখুন, চুক্তি স্বাক্ষর হওয়ার পরেই মোহাম্মদ ফৈজল যিনি উনি জানিয়েছেন যে পাকিস্তান সরকার, অর্থাৎ মিস্টার খান, উনি 1 বছরের মধ্যে ওনার দেওয়া কথা মতো উনি ওনাদের করিডোরটা কমপ্লিট করেছেন। তো এরকম অনেক কিছু কথা হয়। তো সবার প্রথমে আমরা দেখবো এই কর্তারপুর করিডোরের যে এগ্রিমেন্ট, এখানে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে প্রত্যেক দিন 50,000, অর্থাৎ 50,000 ভক্ত পিলগ্রিমস পার ডে উইথাউট ভিসা, শুধুমাত্র পাসপোর্ট দেখিয়ে কর্তারপুর করিডোরে যেতে পারবেন, এবং ওনাদের কোনো ভিসা লাগছে না, কিন্তু বদলে
দেখুন, এই জিনিসটা এখনো পর্যন্ত আমি যেটা বলতে চাচ্ছি, এটা কিন্তু এখনো পর্যন্ত সাইন হয়নি। তাও পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে $20 পার পিলগ্রিমস, অর্থাৎ একজন দর্শনার্থীর জন্য $20, যেটা কিনা ভারতীয় আইনারে আপনারা দেখবেন যে প্রায় ভারতীয় আইনারে প্রায় ১৪০০ টাকা মতো। তো এই ১৪০০ টাকা মতো পাকিস্তানকে দিতে হবে। তো এটা নিয়ে এখনও কিছুটা সমস্যা রয়েছে, তো এটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো এটা পাকিস্তানের পক্ষ থেকে ডিমান্ড করা হয়েছে, এবং আপনারা যে ফটোটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা ANI-এর একটা ফটোস। তো এখানে মিস্টার ফয়জাল এবং SCL দাস জয়েন্ট সেক্রেটারি, তো এনারা সাইন করছেন এগ্রিমেন্টটা। আর এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট যেখানে অনুষ্ঠানটা পুরো প্রোগ্রাম করা হয়েছিল। আর দেখুন, এটা হওয়ার জন্য, এটা হওয়াতে আমাদের কি লাভ? দেখুন, প্রথমত দেখুন, এরা পাকিস্তান যে $20 অলরেডি ভারতের কাছে ডিমান্ড করছে পার পিলগ্রিমস পার ট্রিপ, তো এক্ষেত্রে আপনারা যদি দেখেন এদিক থেকে ভারত কি ইন্ডিয়া কিছুটা বলতে গেলে ওদের হয়তো স্বীকার করেও নেবে ওদের এই ডিমান্ডটা। কেননা দেখুন, ইন্ডিয়া হচ্ছে ভারত আমরা জানি সব দেশ, সব জাতির দেশ, এবং যদি আমাদের একটা এরকম একটা মহান স্থল যেটা কিনা যদি পাকিস্তানের মধ্যে পড়ে যায়, এবং আমাদের দেশের ভক্তদেরকে তো সেখানে যেতেই হবে, তো তার জন্য যদি একটা টাকা দিতেই লাগে তো সেটা হয়তো দিতে হবে। কিন্তু এখান থেকে দেখুন, এখনও পর্যন্ত এটা কিন্তু ডিসাইড করা হয়নি যে এই যে $20টা এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দেবে কি পিলগ্রিমেস, যারা পিলগ্রিম করতে যাচ্ছে, যারা দর্শনার্থী তারা দেবেন। আপাতত এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে মোটামুটি দর্শনার্থীরাই দিচ্ছেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনও পর্যন্ত এটা দেওয়ার কথা কোনো রকম কিছু ডিক্লেয়ার করেনি। তবে ইমরান খান উনি এখন পর্যন্ত বেশ কয়েকবার ওনার টুইটেও জানিয়েছেন যে ওনার বক্তব্য এরকম যে ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত এই $20টা দর্শনার্থীদের বদলে ওনাদের দিয়ে দেবে। তো এগুলো আমার মনে হয় ইমরান খানের এতবার বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বলারও, আমার মনে হয় একজন বিদেশি প্রাইম মিনিস্টার হিসেবে ওনার এতবার এই জিনিসটা নিয়ে এত কথা বলা উচিত। তো যাই হোক, সেগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আর একটা জিনিস বলে রাখি, 9th November অর্থাৎ এই বছর 2019-এর মানে আর ঠিক কয়েকদিন পরে 9th November 2019-এ এটার অফিসিয়ালি ইনোগারেট করা হবে, এবং ইনোগারেটটা করবেন ওনাদের দিক থেকে ইমরান খান। তো মোটামুটি এটা। আর একটা জিনিস বলে রাখি, 12th November 2019 এটা হচ্ছে 550তম জন্ম বার্থ অ্যানিভার্সারি অফ গুরু নানক। তো আপনারা বুঝতে পারছেন এটা কত বড় একটা দিন। তো সেই রকম দিনের উপলক্ষটাকে মাথায় রেখেই 9 নভেম্বর এটাকে ইনোগারেট করা হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ, যা যা টপিকস, তো আপনারা বুঝলেন মোটামুটি। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গড ব্লেস ইউ অল।